ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম আপনার আকাকে অবস্থা কি ভাই আকাকে হইতেছে না আটকে গেছে যানজটের মতো আর আকা হয় না কেন জানি না ভাই জানি না আইকেন ভালো তো আইকেন আসসালামু আলাইকুম জি জি ইসলাম সালাম সালাম মামা এই মামা গো মামা ও কি হইছে তুমি এরকম লাভ মানুষ কি জন্য না না মানে এইটা একজন কিরা জানে এসে বললো সালাম আলাইকুম আপনি না কাকে হইতেছে নাকি আমি তো বুঝে উঠতেছি না এর মধ্যে তুই ব্যবসা আমি তো ভাবছিলাম যে ওই কি ব্যবসা মামা ভূত আমি সত্য কথা কইতে পারি না এই পাত্রে আমি দেখবো না বিয়ের সাথের মধ্যে আমি নাই বিবাহের মধ্যে আমি নাই মামা কবতা তুমি একথা আর কখনো বলবা না শোনো এই পাত্রীটা না অনেক সুন্দর অতি উচ্চ বংশ তুমি সুখী হও আলহামদুলিল্লাহ শোনো আচ্ছা মামা তোমার যে প্রতিভা দিন দিন শেষ হয়ে যাচ্ছে তোমার যে ছবি আঁকাটা বন্ধ হয়ে যাচ্ছে এই ব্যাপারে তোমার কোনো মাথা ব্যথা নাই মামা তা ঠিক কিন্তু কি করা লাগবে এখন তাবিজ শোনো তুমি তো চিত্রকর মানুষ আর্টিস্ট মানুষ আর্টিস্ট মানুষদেরকে এরকম হয় বিয়েটা করে ফেলো তারপর দেখবে সব ঠিক হয়ে যাবে অনেক ভালো ভালো ছবি আঁকতে পারবা অনেক বড় বড় আর্টিস্ট আছে চিত্রকর আছে যে জনে লাভুদ্দিন তারপর লিওনার্দো দা ভিনচি সব আঁকতে পারবা দুর্ভিক্ষর ছবি আঁকতে পারবা মামা আবরা দাঁত ফালা দেবো আমি বিয়ে করলে আঁকা কি করতে পারবো তোর এদিকে কইছে হ্যাঁ হ্যাঁ চল ভাই এনে রাজ্যে গিয়ে বেশি কথা বলবি এমনি তার নাম করছো চলে আসতে পারে জোরে জোরে গান গা হ্যাঁ 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 অপরাহ্নের বন্ধুরে আমি মামা কি ব্যাপার ফোন দিছো কেন শোন এই পাত্র অতি ভালো পাত্র তুমি আগে কোনোদিন দেখছো পাত্র কেমন আরে পাত্র ভালো না মন্দ এটা জানার জন্য কি আগে দেখতে হয় পাত্র হইতেছে বেকার পাত্র আমার জাল্লা তুই কি তুই তো সারাটা জীবন ধরেই বেকার পাত্র একটা আরে এখানে আমি আবার আসলাম কোথেকে তুমি কোথার থেকে আসছো তুমি আসছো আসমানের থেকে ছাগল এক বেকার আরেকটারে কয় বেকার ভাইজান তুমি কিছু মনে করবে না তুমি আসলে একজন ফাউল আমি কি ফাউল বেকার ছাগল কুলানকা আমাদের বাবা একসময় কি ছিল বলতো চুপ কর আরে বল না ঝুম বাদ দে তো ডাকাত ছিল ডাকাত যদিও এখন আর আমরা ওই কাজের সাথে জড়িত না তারপরেও রক্তে একটা ব্যাপার আছে না
তুই তো দেখছি একদম বাবার মতো করে কথা বলছিস। আচ্ছা বাদ দে, চাচা কই রে, চাচাকে একটু খেয়ে চল দাঁড়া। আমি যেমন এই কথা এখন করলে তো মামা, এসব কথাবার্তা তুমি একদম বাদ দাও, একটা শুভ কাজে যেতেছি মামা। আর কিসের শুভ কাজ? আমি কালকে সারা রাত এই দুই চোখের পাতা এক করতে পারিনি। যখনই পাতা এক করবো তখন কিরম শরীর কেঁপা ওঠে, মানে আগে পরীক্ষার আগে রাত্রে যেরকম দরপরনে থাকতো না সেরকম লাগে, ভালো লাগতেছে না, অস্থির অস্থির লাগতেছে। মামা তুমি এত নার্ভাস, অথচ আমি এতদিন ধরে জানি না মামা। আরে কাটা তুই জানবি কি, আমি যে এরকম নার্ভাস আমি নিজেই তো জানি নাই আগে। আচ্ছা মামা তোমার কি সত্যি ভয় লাগতেছে? আরে ভয় লাগতেছে, আমার মনে হইতেছে কি দেখতো একটু দেখতো, মানে এখন যদি আমি প্রেশার মাপি আমার বিশ্বাস যে 200 থেকে 250 পর্যন্ত হবো, আর যদি জ্বর মাপি, হ্যাঁ দেখ আদে দেখ জ্বর মনে করছে এ 150 থেকে 170 পর্যন্ত হতে পারে, আমার ভালো লাগতেছে না জায়গা। দূর মামা, একটা শুভ কাজও যাইতে আসি, তুমি এখানে কুডাক ডাকতেছো, তুমি আল্লাহর নাম করে আমরা রওনা দিই, কোনো অসুবিধা নেই। বাবারে বাবারে, সুডাক কুডাক কোনো ব্যাপার না, একটা কাজ করিস, যে গাড়ি আসলে পারে আমার থেকে টাকা নিয়ে নিস, টাকা নিয়ে গাড়ি ভাড়া দিয়ে দিস। মামা টাকা দিয়ে, না না গাড়িতে তো তুলছি আমরা যাই না, ঘুরে ঘুরে আসি। কই কই আমার তো ভালো লাগতেছে, বললাম না ধর এসে ধর এসে তো। কি মামা আমরা টাকা আছে এদিকে গাড়ি এলো এদিক থেকে, আমার মাথা ঠিক নেই আসলে এদিক থেকে আসার কথা ছিল। বাবা তুমি যাও তো, আমি যাই, আমি যাই বাবা। আরে মামা আচ্ছা উঠো তো মামা। চাচা চাচা মাসাকে কোনো লাভ হবে না, তোর বাবার আমি বলছিলাম সে কিছুতে রাজি হয় না, বলে যে পাত্র অত্যন্ত সুপাত্র। চাচা আমার বিয়েতে তো আপত্তি নাই। কি এই জায়রা কাজ জায়রা কাজ জায়রা কাজ, যক্ষা রোগীর মতো খুব খুব করে কাটলে তো আমি কিচ্ছু বুঝবো না। শোনো পাত্র হইতে হবে লম্বা, বিশাল লম্বা, দেখতে হবে শাহরুখ খানের মতো, আর পাত্রে অ্যাকশন হবে জনি ডেপের মতো, বুঝলা? একই অঙ্গে এত রূপ, এরকম পাত্র কোথায় পাবো? তোর চাওয়া তো হইতেছে সুপারম্যান। আহা পাত্র সুপারম্যান না স্পাইডারম্যান এটা আমরা পরে বিবেচনা করব, কিন্তু তোমার আমি বলে দিলাম পাত্র যদি খাটো হয় আর কালো হয় আমি এ বিয়ে করব না। এই এই খাটো পাত্রের বিয়ে হবে না, বামনের বিয়ে হয় না। উফ চাচা আমার ছোটবেলা থেকেই স্বপ্ন আমার স্বামী হবে লম্বা দেখতে সুন্দর, বাস এটাই হবে, নাহলে আমি বিয়ে করব না। বেদ্যুপ মাইয়া লম্বা পাত্র লাগবো কেন, খাটো হইলে তোর সমস্যা কি? হ্যাঁ তোকে মই ভাই উপর উঠবি নাকি? আপনার নাম কি? মোর নাম হইছে জনাব রনি মিয়া দা শেফ। এই নাম রাখছে কে? শোনেন নামে কিছু আয় যায় না, আগে হইলে কর্মে হার পরিচয়, মানে মোর হাতে কি জাদু আছে আপনি খাইয়ে কি মজা পাবেন হেইটা। শোনেন আগল জেরার মধ্যে একমাত্র বাবুরচি মই, খালি মই না মগো তিন পুরুষ ধরে রান্দা বাড়ি করে, মোর দাদায় হেরে মানসে কইতে উঠ বাবুরচি, কি লেগে জানেন কোরমা, উডের কোরমা করতে এর লেগে উঠ বাবুরচি, মোর বাপে হেরে কয় মহিষ বাবুরচি, হে হইলে রোস্ট করতে থল থলিলে লাল লাল মাংস মহিষের হয়ে দিয়ে, আর মই এলাম গরু না মানে গরু বাবুরচি। থামেন আপনি কি খালি বিয়ার রান্ধে রান্ধেন? বিয়ার রান্না এও তুমি হরি না, বিয়ার রান্না কেন হর? মই হরি তো জ্যাপত, মানুষ মরতে গেলে শ্রদ্ধা না হইয়া চল্লিশা তিন দিনের মিলাদ ওয়াজ মাহফিল ওরস এইগুলো হরি, আর মাঝে মধ্যে মনে কর কাটাকাটিটা হরি, আর ওই হ্যাপি বার্থডে এইগুলো হরি। বুঝতে পারছি, তা আপনি কি একলাই রান্ধেন না আপনার দলবল আছে? ময়ূর বুকা কি কন, আপনি মই ডাইরেক্টর মানুষ না, মুই হরতে পারি, মোর হইলো 10-15টা মনে করেন শীর্ষ সামন্ত আছে, ওরাই ঘুরিয়ে ঘুরিয়ে হরে মুই খালি অর্ডার দিই, এই দে ওই দে, অনেক একবার পেঁচ দে, অনেক একটু জিরা দে, অনেক একটু সিরে ইয়ে দে, অনেক লবণ দে, হইয়ে যায়। বুঝতে পারছি বুঝতে পারছি, আসলে আমার একটা তারা আছে, আমার মাইয়ারে যে পাত্র দেখতে আসবো সম্ভব হইলে ওর সাথে আজকে বিয়া দিয়ে দিব।
বুদ্ধি কেমন? না, মাইয়ের বাপ হইয়ে বুদ্ধি খারাপ করেন না। তাই জনাব, আপনার মাইয়া কি লুলা, মানে ল্যাংড়া আটতে পারে না বা কানে কম হলে দেখতে কালা কুচকুচা? জি, আমার মাইয়া লুলা হবে কেন? না মানে এই যে ধৈর্য বাইন্দে একটা পোলার গলায় ঝুলাই দিতে আছেন এর লোকের। ভাই থামেন, আপনারা বলছেন আমার তারা আছে, এত কথা বলেন কেন? যান গিয়া তাড়াতাড়ি রান্না শুরু করেন। যান, পাকঘরটা কোন দিকে? বাইরে গেলে লোক দেখা দিবে। যান না। ঠিক আছে, আমি খুঁজে নেব। ওই কবা এই দেখ না, তবে তোরে কইছিলাম না, তোরে কইছিলাম না যে বিয়াটা, এই বিয়াটা আমার জন্য একটা অমঙ্গলের লক্ষণ কইছিলাম না তোরে। মামা, গাড়িটা নষ্ট ছিল যান্ত্রিক গোলযোগ, মানে এটার লগে তোমার অমঙ্গলের কি মিল আছে আমি বুঝতে পারি না মামা। তা বুঝবি কিসের জন্য কথা বাচ্চা, এটা তো বুঝবি না। এই আমার নাম কি? আমার নাম হচ্ছে সলিম। এই সলিম ভাই কারো কথায় কখনো নড়াচড়া করে না। হে কি করতেছে? এই ব্যাগনের কথায়, এ বোকা একটা ব্যাগনের কথায় হে পাত্রে দেখবার যেতেছে। আমার অবস্থা কই গেছে দেখ। এ বাবা একটু তাড়াতাড়ি করেন না মামা। তুমি খামোকে শুধু হাই উদ্দাস করো, হাই উদ্দাস করো, দেখো না গাড়িটা ঠিক হয় কিনা, যাইতে হবে তো মামা। দেখো মানে এই কথা বাচ্চা, এই আমি কি মিস্ত্রি নাকি? হ্যাঁ মিস্ত্রি, আমি একজন পেইন্টার, আমার কাজ হচ্ছে রং তুলি নিয়ে। আমি গাড়ি দেখবো। হ্যাঁ গাড়ি দেখবো আমি মামা। আমার কিন্তু এখন অসহ্য লাগতেছে মামা। তোর যা খুশি লাগুক, এর সবের মধ্যে আমি নাই। শেষ, আমি শেষ, পাগল লাগে গেলাম। আপনি শেষ, চুপ, কথা বলবে না। কি ননসেন্স, এর আগে পাগল লাগে গেলাম। এই গাছ ভাই না, ঠিক করেন না ভাই। এই এখানে মানে এখানে চৌধুরী বাড়িটা কোথায় জানেন? কত দূর এখান থেকে চৌধুরী বাড়িটা? ঠিক কত দূর সেটা বলতে পারবো না, তবে কাছে কিনারেই হবে। ভাইজান, আমার নাম মকবুল কাজী, আমি একজন রেজিস্টার্ড কাজী, আমিও সেই বাড়িতে যাইতেছি। মানে কাজী মানে মানে ওই বাড়িতে যেতেছেন মানে ঘটনাবাড়িতে বিয়ে শাদী আছে নাকি? বিয়ে না হইলে কাজী সাহেবের খবর দিবে কি জন্যে? শুনলাম ঢাকা থেকে পাত্র আসতেছে। পাত্র পাত্র আসতে, পাত্রের নাম কি? জি, পাত্রের নাম জানি না, শুনছি উঁচা লম্বা বেশ সুন্দর। ভাইজান, আরো শুনলাম বরিশালের বিখ্যাত বাবুর্চি রনিমিয়াও নাকি চলে আসছে। হায় হায়, রনিমিয়া সে তো রান্নার জাদুকর। সে লোক ছিল লন্ডনে, কয়েক বছর ছিল, এক মিলিটারি বাবুর্চির সাথে মারামারি করে তার দিকে মাথা ফাটায়, বোঝেন ঝামেলা। বরিশালের মানুষ তো জেনে থাকে সেনি খালি মারামারি করার চিন্তা ভাবনা করে। এই আমি আপনি মানে চৌধুরী বাড়ি কি একটা থাকে? কত চৌধুরী বাড়ি থাকে মিয়া? অসম্ভব, থাকতেই পারে না। ধরো মিয়া, আমাদের এখানে মনু চৌধুরী, রফিক চৌধুরী, তারপরে কেফায়েত চৌধুরী, রফায়েত চৌধুরী, কত চৌধুরী বাড়ি আছে। আচ্ছা ভাইজান, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। আসসালামু আলাইকুম। জান, ওয়ালাইকুম আসসালাম। আচারিয়া ভাই না, আমার কিন্তু ভয় লাগতেছে। এই যে তাড়াহুড়া করে গেল, কিরম যেন একটা অন্যরকম গন্ধ পেলাম, কোনো একটা ঝামেলা আছে, এটা ঠিক হবে না মামা। তুমি খামাকা হাই উদ্দেশ করতেছো, ও ভুয়া কাজী, জানো নলেজ কম, জিওগ্রাফিক্যাল নলেজ না, জানেই না মামা। বাদ দে না, বাদ দে না, বুঝে ওই ওই পাত্রীর ওই মেয়ের একটা সাসার নাম্বার তোর কাছে আছে না? হ্যাঁ হ্যাঁ, ফোন করতো বাবা, একটা ফোন কর, ফোন ফোন কর। আচ্ছা আমি ফোন দিয়ে দিচ্ছি মামা। ফোন কর, ফোন কর। তুমি একদম হাই উদ্দেশ করো না মামা। এই গাড়িটা হইছে নাকি তার দেখেন না বাবা? আপনি তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর মামা। হ্যালো হ্যালো, আপনি কি শশা চাচা? চাচা তুমি কে? তুমি আমার চাচা বলতেছো? জি আমি তাবিজ, মানে আপনার সঙ্গে আমার এর আগে অনেকবার কথা হয়েছে, মানে আপনার মেয়ের সঙ্গে আমার বিবাহের কথা হয়েছিল আর কি। আমার কন্যা আসলো কই থেকে? আমি তো বিবাহ করি নাই। আর এর আগে তুমি জানি তোমার নাম কি বলছিলা? হঠাৎ করে আমার নাম তাবিজ হইলো কেমনে? নাম কি বদলা যায় নাকি? জি আমি তাবিজ, কোনো সমস্যা নেই চাচা। এই সমস্যার কথা আমি আবার কখন বললাম? না না না, দেখা হলে কি আর বিয়ে হয়ে যাবে? এই এই ব্যাককেলের মতো হাসো গে। হ্যাঁ এইভাবে হাসে ব্যাককেলরা। ঠিক আছে, দেখছো মামা, আমি বললাম না তুমি খামা কাহে উদাস করো, কোনো অসুবিধা নাই, এভরিথিং ইজ ওকে, ফাইন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বাবা, একটু তাড়াতাড়ি। আপনি কি এনে হইয়েই থাকবেন? একটা বিয়াসুরের বাড়ি আইলাম, আনলেন হায়ার করিয়া পাকশাক করার লইগা, কোনো খবর নাই। একবার বলদরে কইছেন বাজার করতে, ব্রয়লার মুরগি কতটি লইয়েছে, কি কিছু করা যায়?
আমি হলাম গরু বিশেষজ্ঞ, আপনি গরু এনে দেবেন, ছোটখাটো একটা বাসুর এনে দিতে একটা রোস্ট করে দিতাম, আর তো সৌদিয়া লোকের মতন টাইনে টুনে সিটে পিটে খাইতো সবাই মিললে। কি আছে নইবে কি কালে ফুল এই যে আমি আমি থ্যাংক ইউ। আচ্ছা শোন না, আমি না এই বিয়ে করবো না। ভালো কথা, পড়িস না। কিন্তু শুনলাম পাত্রটা চলে আসতেছে। আজব, পাত্র আসলে আসুক, আসলে কি বিয়ে করতে হবে? মানে তুই না? কিন্তু আমি এটাও শুনছি পাত্র নাকি লম্বা। আমার তো আবার লম্বা পাত্র একটু ভালোই লাগে, তাই না? কিছুদিন আগে তো বললি তোর কাছে ওই যে শর্ট করে একটা ছেলে আসলো, ওটারও তোর ভালো লাগে। মানে যা তা আপু, তুই যারা দেখিস তারই ভালো লাগে। তুই একটা কনফিউজড পার্সন। শোন না, আমি শুনছি পাত্র নাকি ফর্সা, দেখতেও সুন্দর, না কোনো তুমি চালম্বা, তাই? তাহলে যা বিয়ে কর, আবার আমাকে বলতে আসছিস কেন? যা, আশ্চর্য! আমি তোর সাথে পরামর্শ করতে আসলাম, তুই কোথা থেকে আমার কথা শুনবি? তুই যা যা করতেছিস বললাম না কথা তোর সাথে। আমি থাক, তুই তুই যা যা, তোর এসব কথা শোনার আমার সময় নেই। যাকে দেখে তাকেই বিয়ে করতে হবে তাকে। তোমার নিজের দোষ এখন আমার উপর চাপাইতেছো না? তুমি বিয়ে করতে যাইবা, তুমি নিয়ে এসো ভাঙ্গাচুর একটা গাড়ি, লক্কর জক্কর। বিয়ে করতে মানে আমি বিয়ে করতে যাবো? কিভাবে আমি বিয়ে করতে যাবো? এই তোর কেন কইছ আমি বিয়ে করতে যাবো? তো তুমি মেয়ে দেখতে যাইতেছ, তো তোর মেয়ে পছন্দ হলে তো বিয়ে করবা না? তো কেন কইছ? আমি ছাড়া দিবা মেয়েটাকে? কইছ না, অলক্ষণের একটা ব্যাপার আছে, আমি বিয়ে শাদের মধ্যে নাই। তুই কি সব সময় জ্বালাবি আমার কাজের বাচ্চা? সব সময় জ্বালাবি? তুই কি জানোস, তুই যখন হলি, যখন হলি আমার বড় বোন, আমি যা পারে কি ভালোবাসতাম। তুই হলি অস্ত্র, আমরা গেলাম ডাক্তার টাক্তার সবাই নিয়ে আসলো। কি হয়েছে? তোর বলে হেন দিয়ে নারী পেঁচে গেছে। নারী পেঁচার পরে আমরা সিজার করে তোকে নিয়ে আসা হইলো। তারপরে মা থাকে, তোর মা বুবু থাকে এক জায়গায়, আপা থাকে। আচ্ছা মামা, তুমি যে এখন বলতেছো এগুলোকে আমি দেখছি, তুমি তো গরু রসনের মতো বলে যাচ্ছ। আমি তোর শোনা দরকার বাবা, তোর শোনা দরকার, কারণ তুই ছিলি ইনকিউবেটরে আর আপা তখন আলাদা। দুলোভাই পেরেশান, আপারে জ্বালাইছস, দুলোভাইরে জ্বালাইছস, আমারে জ্বালাইছস। মামা, এই বাত ছোট ছেলে এরকম ইয়ে করে, এরকম ডিস্টার্ব করে। এই গাধার বাচ্চা, তোর তো বিয়ে করার দরকার কিসে? আমাকে বিয়ের জন্য নিয়ে যাস, এত বিয়ে খার গেছে এলাকা সব বিয়ে। আমি কার বিয়ে খাইছি মামা? তুই কার বিয়ে খাইছিস? তুই সবার বিয়ে খাইছিস, তুই প্রত্যেকটা মানুষের বিয়ে তুই খাইছিস। হ্যাঁ, আমার বিয়ে খাওয়ার জন্য তো অস্ত্র। আমি কি আমার বাপমার বিয়ে খাইছি? কোন এক ঠাকুর দিয়ে দাঁত খাওয়ালা দেবো? এই কোন হারামজাদা, কোন হারামজাদা তার বাপমার বিয়ে খায়? আপনি কয়েছেন সবগুলো খাইছি, এই জন্য বলছে আর কি। এই সারা সবগুলো খাইছি। এই বেশি কথা বলে একটা থাপড়া উদ্যম তো। তোর বাপের যদি আর একটা বিয়ে করেছি তাহলে তোর বাপ বিয়ে খাইছি, বা তোর মা যদি বিয়ে করেছে তাহলে বিয়ে খাইছি। বেদের মাঠে কান্তর 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 এসব কথা বলছে। কান্তর কান্তর মামা, এই সবার সামনে আমরা কেউ নাই। কান্তর কান্তর এখন কিন্তু কুলক্ষণ হবে, অলক্ষণ হবে। সরকারকে যাই এই এই গাধার পাতায় ঠিক করে। জান চাচা, জান ডাকছো কেন? জান শোনো, আব্বা আমার বিয়ে ঠিক করছে, পাত্র আজকে আসতেছে। আমি বিয়ে করুম না, পাত্র লম্বা না হলে জীবনে বিয়ে করুম না। তুমি ঠিকই কইছো, হাতের সামনে লম্বা পাত্র থাকতে তুমি বাইরে রিক্স নিবা কেন? আমি এত কিছু জানি না, তুমি কিছু করো। চলো এখনই যাও। তোমার আব্বা বাসায় আছে? হ্যাঁ, শুনলাম না আমার ডাকতেছে। আব্বা তো বাড়িতেই। তাহলে যাম না, থাক। আচ্ছা কই কই যাইতেছো তুমি?
একটা গ্যাঞ্জামে পড়লাম, একটু পরামর্শ দিই আমাকে। একটু আগে বিয়ের সাথে দেখা হলো, আমি বললাম আমি বিয়ে করতে চাই না, এখন তো সে উল্টো আমাকে বিয়ে করছে, আবার ও আমাকে বিয়ে করবে। তুমি শুধু খবর দিলে কিন্তু আজব কথা কেন বলিস? আমি কেন বিশুকে আসতে বলবো? তাহলে সে কিভাবে জানলো? আমাদের এই জায়গায় শোনেন, বাজার ঘাট বলতে কিছু নাই, কটা হুগনো পটল পড়ে রয়েছে, দেখি করবো। ও রনি ভাই, আপনি দেখতেছেন আমরা কথা বলতেছি, আমি শুধু পরামর্শ করতেছি, কেন কথা বলতেছেন এখানে? মুই তো কথা কইতে আইছি, মুই কি গান গাইতে আইছি? বাজার না হিডে কইতে আইছি, কি বাজার লাগবে না? আপনার কি কোনো সেন্স নাই? আমরা একটা সিরিয়াস ব্যাপারে কথা বলতেছি, আপনি জান তো? আরে ভাই, বাজারটা তো সিরিয়াস, এটা কি সিরিয়াস না বিষয়টা? নতুন বর আইবে, খাওয়াম না পোলা পক্ষে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি বাজারে যান, আপনার যা যা রান্না করতে মন চায় সে অনুযায়ী তরি তরকারি কিনে নিয়ে এসে আপনি রান্না করেন, ঠিক আছে? আপনি জানেন, এই যে ঠিক আছে, এই যে আপনি মনে করেন বড় মানুষ, মিষ্টি কুমারের মতো মিষ্টি মিষ্টি কথা কইলেন, আর এই যে দেখেন করলার মতো তিতা কথা কয় না, তিতা ভাই। আমার নাম মকবুল কাজী, আমি একজন রেজিস্টার্ড কাজী, বিয়ে পড়ানোয় খুবই পারদর্শী আমি ভাইজান। এখন আপনার পরিচয়টা বলেন। আমার পরিচয় মানে? আমার পরিচয় দিয়ে তুমি কি করবা? কি যে বলেন ভাইজান, জানা দরকার না কি কাজে আসছি, কার কাছে আসছি? আর আমার অভিজ্ঞতার কথা বলতেছেন? সে অনেক অভিজ্ঞতা ভাইজান, শুধু একটা প্রবলেম আছে ভাইজান, সেটা হলো দুই মাস জেল খাটছিলাম বাল্য বিবাহ পড়াইতে যায়। বিশ্বাস করেন, আমার কোনো দোষ ছিল না, মেয়েটার দেখতে মনে হইতেছিল যুবতী হয়ে গেছে, কিন্তু ছেলের বাবা এত জোরাজোরি করলো, আমি বিয়ে না পড়ায় পারি নাই, কিন্তু মাঝখান থেকে আমি আসামি হয়ে দুই মাস জেল খাটলাম ভাইজান। কথা কম বলো, বেশি কথা লোক আমার পছন্দ না, এত বক বক করবে না, কি জন্য আসছো সেটা বলো, খোলস না কই না। ও ভাইজান, আপনার সাথে এত কথা বলে আমার কোনো কাম নাই, এক কাজ করেন, আপনি বাড়ির মূল মালিককে ডাকেন, তার সাথে আমি কথা বলি। বাড়ির মূল মালিক মানে? আপনারা দেখে তো মালিক মনে হইতেছে না, এই বাড়ির মালিক মনে হইতেছে না। এতক্ষণ পরে আমি বুঝতে পারছি ভাইজান, মনে কিছু করেন না, আপনি যে মালিক আমি বুঝতে পারি নাই। কি সুন্দর খদ্দরের পাঞ্জাবি, সিল্কের মনে হয়, রাজশাহী সিল্কের না ভাইজান? কি করবো আমি, আমার কিছু করার নাই, হাত পা বান্ধা, আর তোদের বাবা তো তুই জানিস কোনো কথা শুনবে আমার, সে রাখবে আমার কথা, আমি তার কাছে যাই কিছু বলতে পারবো না। কাজেও নাকি আসছে? হ্যাঁ, আমি নিচে দেখে আসছি। কাজে আসছে, খাসি আসছে, সাইল আসছে, সবই আসছে। আমার ধারণা আজকে তোদের দুজনের বিয়ে হয়ে যাবে। তোদের বিয়ে মানে? হ্যাঁ, তোদের বিয়ে মানে ওই পাত্র আসছে, পাত্রের সাথে আবার পাত্রের ভাগিনা আসছে, ওই দুজনই পাত্র। অসম্ভব। কি অসম্ভব? কোনো অসম্ভব নাই, তোর বাবা যেটা বলবে সেইটা হইতেছে ঠিক, আমার এখানে কোনো সে নাই, আমি যাই। চাচা শোনো তো, আমি আগেই সন্দেহ করছিলাম, উঁচা লম্বা সুন্দর, আপনার চলে আসছেন। এই কইছিল আপনার বজ্জাত কাজী দেখেন। মামা চুপ করো, কাজী সাহেব সালাম আলাইকুম, আপনি কেমন আছেন? আছি আছি ভালোই। গত শুক্রবার ছিল হাটের দিন, আমি গেছিলাম নিতাইগঞ্জ, আমার স্ত্রী বলল জলদি হাটে যাও, আমি বললাম মূর্খ মেয়ে ছেলে, কথায় কথায় খালি হাটে যাও, হাটে যাবো কিসের জন্যই? আমার বউ বললো বদলোক, কথা কাম নাই, কাজের বেলায় কাজই, কাজ ফুরালে পাঁচ। তো কথা কিসের? জি জি ঠিক আছে, সালাম আলাইকুম, আমরা আসি, আমরা ট্রেন ছেড়ে দিবে। হ্যাঁ, এখানে ট্রেন ছাড়াছাড়ির কিছু নাই, শুনেন, এইখানে আসলে তারা হুড়া করা যাবে না, আমার বড় ভাই কিন্তু বিরাট রাগি লোক, না আমাদের ট্রেন ছেড়ে দিবে। চাচা
ছোট ভগিনী, অত্যন্ত বিনয়ের সাথে আপনার সাথে আমি একটু কথা বলতে চাই, যদি আপনি কিছু মনে না করেন। কি কথা? আমি যে আপনার বিগ সিস্টারকে প্যার মোহব্বত করি, অত্যন্ত প্যার মোহব্বত করি, তার কি কোনো দাম নাই? এসব কথা আপনি আমার বাবাকে বলতে পারবেন? কেন পারবো না, আমি কি ডরপুক? ঠিক আছে, তাহলে আসেন, এসে এই কথাগুলো আমার বাবাকে বলেন। না, আপনার আব্বারে আমি ভয় পাই। বাঘ, সাপ, পাগলা কুত্তা, আপনার বাপ, এগুলোর আমি ভয় পাই। কি, আপনার এত বড় সাহস আপনি আমার বাবাকে পাগল কুকুরের সাথে তুলনা করলেন? না তো, আমি তো আপনার আব্বারে পাগলা কুত্তার সাথে তুলনা দেই নাই। আমি কেন তারে পাগলা কুত্তার সাথে তুলনা দিতে যাব? সে তো পাগলা কুত্তা না, সে পাগলা কুত্তা কিভাবে হবে? সে তো পাগলা কুত্তা হইতেই পারে না, সে তো মহান। দেখেন বিশু ভাই, আপনার সাথে কথা বলতে আমার একদম ইচ্ছে করতেছে না, আপনি ফোন রাখেন। শোন না, সবাই চলে আসছে, পাত্র চলে আসছে, পাত্রের আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, সেটা তো আমি জানি, আপনার তো সকল পাত্রকে পছন্দ হয়, তাই না? পাত্র লম্বা, উঁচা লম্বা, বেশ লম্বা, গায়ের রং কেমন? ফর্সা, নাকটাও সুন্দর, নাকটাও লম্বা। তুই কি জানিস তুই যে কত বড় অদ্ভুত একটা মানুষ? কি কষ্ট আবারা আবারা কি কথা কইতে আছেন? শোনেন, আজকে স্পেশাল একটা পাক করছি, এই পাকটা খাইলে মাথা খারাপ হয়ে যাবে। একাইতে গেলা জান, সৌদির বাচ্চারা আরাম করে আয়েস করে আসুন দিয়ে বইয়া ধরে ধরে চাবাইছে কুটুর মুন্ডুর করে খাইতে। রানি ভাই, আপনি এখন জান তো, খাইলে মনে হয় জীবন ধন্য। হ্যাঁ হ্যাঁ, জীবন তো অবশ্যই ধন্য হয়ে যাবে। শোনেন, আপনারা কইতেছি কাবাব মনে করেন, কাবাব মনে করেন, বডি কাবাব, ছোট কাবাব, মাঝে কাবাব, বড় কাবাব, রুটি পিঠা কাবাব, রুটি পিঠা কাবাব পাতলা ভ্যার পেটে দেখতে। রানি ভাই, আপনার কি কোনো সেন্স নেই? দেখতেছেন না, আমরা একটা সিরিয়াস ব্যাপার ডিসকাস করতেছি, আপনি এখন জান তো। সিরিয়াসের মধ্যে খাওয়া দাওয়া লাগবে না, এমন কাবাব বানাইবো আমি, ঘর ডাকিয়ে দেবো কাবাবের মধ্যে, রুটি পিঠাটা কাবাব আছে বোঝে না। সব ঠিক আছে, শোনেন, আপনি এখন যান। অবশ্যই যাবো, তাহলে ওই কাবাবটার যে কথা কইলাম এটা খাবো খাবো, আমরা সব পরে খাবো। অবশ্যই, থ্যাংক ইউ, অবশ্যই বানাবো। এই দেখছেন আপায় বলছে, আপনার লেগে স্পেশাল একটা কাবাব বানাবো, গেলাম। কথা ভবিষ্যতের কথা চিন্তা করে আপা কিরম যেন শুকা আসতেছে। দূরো মামা, ভবিষ্যতের চিন্তা ভবিষ্যতে করা যাবে। দেখছো মামা কত বড় বাড়ি, তুমি গরজামাই থাকতে পারবা, নো টেনশন। কি বলে গরজামাই? থাবরা দাঁত ফালা দেবো হারাম দাদা, আবার কুত্তার মধ্যে দাঁত দেখে আসস, তোর তো দুটি দাঁত কুত্তার মধ্যে হলে দেখছিস তুই কোথা কার মা? আমি হলো চিত্রকর সেলিম, আমি থাকুন গোরসামাই, থাবরা মধ্যে রাখবো। সালাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আপনারা চলে আসছেন, ভালো ভালো। তা যাত্রা পথে কোনো অসুবিধা হয় নাই তো? জি জি, না কোনো সমস্যাই নাই। না সমস্যা, অনেক সমস্যা হয়েছে, বিরাট সমস্যা, ওই গাড়িটা নষ্ট হয়ে গেছিল। মামা যেটা সত্যি কথা সেটা বলতে হবে না? না না, অবশ্যই বলবেন, তোমার আমার ভালোই লাগছে, মনে হইতেছে তুমি ছেলে ভালো, আমার কন্যাও ভালো, শুধু একটু ব্রেনে সমস্যা আছে। না জটিল কিছু না, মাঝে মাঝে লোকজনকে চিনতে পারে না, একটু পরক্ষণে আবার ঠিক হয়ে যায়। এটা ওর তো কোনো দোষ না, ওর মস্তিষ্কের দোষ। ব্রেন মানে মাথায় সমস্যা? মাথায় সমস্যা আছে, এটা তোমার কে বলল? জি না, মানে পাগল কিছু মানে মাথায় গন্ডগোল। এই ছেলে, তুমি কি আমার মায়ের পাগল বললা? না ঠিক তা না, মানে কখন 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 বললাম? এখনই না তুমি আমার মায়ের পাগল বললা? আচ্ছা সত্যি করে বলুন তো, সে কি আসলে পাগল? তুমি তো ফাজিল আছো,
দাঁড়াও, তোমার ব্যবস্থা করতেছি। কি আজকাই তোমার বিবাহ হবে? না। আরে কিশোর না, কাজী আমি আনায় রাখছি, কাজী স্ট্যান্ড বাই। আর তাছাড়া বাইরে আমার একটা কুত্তা আছে, কালা রঙের সরাইলের কুত্তা, একবার যদি কামড় দেয় না আরেকবার কামড় দেওয়ার জায়গা পেয়ে যাবো। না না, আমি তো কুত্তা ভয় পাই, ইঞ্জেকশন দিতে লাগে। আমি তো সাংস্কৃতিক শোনেন, আপনি একটু কি করতেছে? পাগলা কুত্তা মামা, মানে ওটা জেলে তো মামা আমার কিরম জানি বমি বমি লাগতেছে। কিসে মামা? হ্যাঁ মামা, ও মামা, ও মামা, হ্যাঁ মামা, আমি বলে গেছো মামা, ও মামা, তো ও মামা, মামা মামা মামা, আমার ভাই বিয়ে শাদি কি হয় না এমনি গো? হ্যাঁ এখন আমি ইচ্ছে বুঝলি, এর বয়স তো 60 এর কাছাকাছি, আমি তো 40, বিয়ার বাড়বেন তো কি? এই বিয়া কি স্পেশাল বাড়বেন কেন? দেখতেছেন না আমার মরে গেছে, মরে গেছে এখন ভালো লাগছে মামা, জ্ঞান একটু পিসছে মামা। একটু আবার জ্ঞান ফেলে কি হবে? মানে আমি কুত্তার বয়ে আমার তো মনে হচ্ছে যে কুত্তা না মানুষ মনে হয় একটা মনে মামা দেখতে কি মনে হয়। আমার নাম বিশাল বিস্মাইল সংযোগ বিশু, আব্বা কবি আছে এই যত্ন করে এই নাম রাখছে, এমন নাম কেউ উচ্চারণ করতে পারে আমি ছাড়া। ভাই আপনি কি মাস্তান? অরিজিনাল মাস্তান, আমার নামে 13-15 পারা কাঁপে, খালি কাঁপে না থরথর করে কাঁপে। ভাই আমার একটা হেল্প করবেন ভাই, ঘটনা তো আমি বিয়ে করবো না, আপনি ফ্যামিলিকে আমার একটা ভয় দেখেন, ওরা যেন থরথর করে কাঁপে। হ্যাঁ কি এটা তো আনন্দ সংবাদ, খেলা পায়না। তাছাড়া আপনার সাথে যে মায়ের বিবাহ ঠিক হইতাছে তার সাথে আমার ইশক, প্রেম, মহব্বত বোঝেন খেলা। সত্য সত্যই আপনি বিয়া করবেন না? না না ভাই, আপনি তো মহান, কারণ আপনার একটু সালাম করে। না না না, আপনার স্থান আমার মুখে, মুখে আসেন, মুখে আসেন। আরে ভাই ভিতরে ঢুকলি কেমন? স্বাগত, বিবাহের প্রস্তুতি চলতেছে, বিবাহ কিন্তু আজকেই হবে। কিসের না বিবাহ আজকে হবে বলছে তো আজকেই হবে, তবে কন্যা দেখার সুযোগ পাবে তুমি, এই অধিকার থেকে তোমার বঞ্চিত করবো। আমি আসলে মেয়ে মানুষদের এখানে আমি একটু আনকমফোর্টেবল, একটু লজ্জা লাগে, এই আর কি, আর কিছু না। আচ্ছা শুনেন, আমার যে একটু মাথার সমস্যা আছে এটা কি আপনি জানেন? জানি কিন্তু খুবই সামান্য জানি। শুনেন, আমি কিন্তু পাত্রী ভালো, অনেক রকমের খাবার রান্না করতে পারি, বিভিন্ন পথের খাবার রান্না করে আপনাকে খাওয়াবো।
আমিও কিন্তু অনেক ভালো রান্না করতে পারি। মানে সত্যি কথা বলতে কি, যে এই যে কুচি কুচি করে পেঁয়াজ কেটে একটু মোটো মোটো করে দিয়ে, হ্যাঁ মানে আমি কিন্তু যে খিচুড়ি আর গরুর মাংস আমি কিন্তু রান্নার মোটো মোটো ওস্তাদ। বলেন কি, এই দুটো খাবারই তো আমার খুব পছন্দের, আজকে রান্না করে খাওয়াবেন? আজকে সত্যি রান্না করতে হবে? হ্যাঁ, অসুবিধা কি? না, কোনো অসুবিধা নাই। আচ্ছা, আরেকটা কথা, আমার বাবা যে ডাকাত ছিল সেটা আপনি জানেন? কি ছিল? ডাকাত, ডাকাত, ডাকাতের সর্দার। আপনি জাস্ট আমার সঙ্গে ফান করছেন, মিথ্যা বলছেন না? আজব, আমি মিথ্যা বলবো কেন, ফান করবো কেন? আপনার বিশ্বাস হয় না তো আমার কথা? আপনি যান বাবাকে গিয়ে জিজ্ঞেস করেন, বাবাই আপনাকে বলবে। আচ্ছা শোনেন না, আমি না এখন কাঁচা হলুদে গোসল করতে চাই, বিবাহ না আমার। কি ব্যাপার, তুমি এখানে কি করো, ভেরান্ডা ভাজো? না ভাই। আচ্ছা আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি সত্যি সত্যি ঠিকঠাক উত্তর দেবেন, কোনো ফান করবেন না, সত্যি সত্যি উত্তর দেবেন? দেব। আচ্ছা মানে আপনাদের ফ্যামিলি, মানে আপনাদের কি আগে ডাকাত ছিল? কথা সত্য, আমরা ডাকাত ফ্যামিলি। আমার বড় ভাই ডাকাত ছিলেন, এখনো আছেন। তারপরে আমার বাবা ডাকাত ছিলেন, আমার দাদা ডাকাত ছিলেন। এর ভিতরে আবার একটা দুর্ঘটনা ঘটছিল, সেটা হলো আমার দাদা একবার পাবলিকের হাতে ধরা খাইয়া তার বাম চোখ হারাইছিলেন। তবে এখন আমরা ডাকাতের সাথে জড়িত নাই, আমরা এখন ঠিক হয়ে গেছি। কিছু মনে করেন না, আমি করবো মানে না, এখন তো আর যাওয়ার পথ নাই। যাওয়ার পথ নাই মানে? মানে এখন তুমি এখান থেকে আর যাইতে পারবা না, নো ওয়ে, নো। যে চিন্তা করতেছ সেটাও হবে না, নিচে জাল পাতা আছে। ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই, আমি আছি, আমি দেখতেছি। কি ব্যাপার, এরকম তিরিং বিরিং করে লাফাইতেছো কি জন্য, ঘটনা কি? জি না, তেমন কোনো ঘটনা না। অবশ্যই কিছু, তোমার তো দেখেই মনে হইতেছে যে ঘটনা জটিল। জি না ভাইজান, এই কালকে একটা বিয়ে পড়াইছিলাম, এটা পুলিশের বোন রে, সেই পুলিশ বারবার ফোন দিতেছে, কোন তো দেখি। তার মানে দুই নম্বরে কোনো কাজ করছো, খালি দুই নম্বরই, খালি দুই নম্বরই। আরে ভাইজান, আমি কি দুই নম্বরই করলাম, আমি পড়ছি মহা ঝামেলার মধ্যে। তুমি মিয়া কি ঝামেলায় পড়ছো, আমি তার চেয়ে অনেক বড় ঝামেলায় পড়ছি, আমি থাকবো না এই বাড়িতে, থাকবো না। ভাইজান শোনেন শোনেন, আমি বরং ভিতরে যাই, যে কোনো সময় পুলিশ চলে আসতে পারে, আমি আবার মায়েরে খুব ভয় পাই। একবার এসে কি জানেন, সিদ্ধিরগঞ্জে দুই চোর ধরতে গেছিলাম, লোকজন আমারে চোর মনে করে এমন মার দিছে, আমার নাকি চোর চোরের মতো চেহারা, কোনো দিদি এই চেহারা কি চোরের মতো বলেন আপনি, আপনি বলেন না? চেহারা ঠিকই আছে, ছবির মতন চেহারা। জি, কিন্তু তুমি করো দুই নম্বরই কাজ, যাও ভাগো, চোখের সামনে থেকে যাও, যাও। তাহলে তুমি থাকো, আমি যাই। তুমি এখানে আসছো কিসের জন্য? তুমি তো জানো তুমি আমার জান, তোমার ছাড়া আমি শেষ। ফালতু কথা বন্ধ করো, তোমার বিয়া হইতে পারে না, আমি বিশু বাইচা থাকতে তোমার বিয়া হইতে পারে না, দরকার হইলে আমি তোমারে বিয়া করুম না, কিন্তু এই বিয়া আমি হইতে দিব না। শোনো, পাত্র আমার পছন্দ হয়েছে, এখন তুমি যাও, এনে যাও, যাও।
তোর বাপের মাথা তো পুরা গেছে। হ্যাঁ, এতক্ষণ তার সাথে আমার ঝগড়া, প্রেশারও হাই, লাইট অফ করে দিয়ে ঘুমায় আছে। শোনো চাচা, ওদের কারোর সাথে আমাদের বিয়ে হবে না, আর এটা ফাইনাল, আসছে বিবাহ করাবে। বাবা, বুদ্ধির জাহাজ ঢেকি। আপনার কপাল তো অতি ভালো। আমার কপাল? জি, এবারে ছোট মেয়ের সাথে আপনার বিবাহ। আমার বিবাহ? এই মেয়ে উচ্চ শিক্ষিত, মিনিমাম আপনার চেয়ে শিক্ষিত। শুকর আলহামদুলিল্লাহ, আমি রাজি। এই যে পাত্রী চলে আসছে। আসসালামু আলাইকুম। উনি পাত্রী? এই যে আপনি, 10 মিনিট সময় দিলাম, এই বাড়ি ছেড়ে পালান, আর না হলে আপনার যে কি বাজে অবস্থা হবে তা আপনি কল্পনাও করতে পারবেন না। মকবুল ভাই, আর কি মকবুল ভাই, আপনি মনে হয় জানেন না যে আমার বাবার কাছে লাইসেন্স করা পিস্তল আছে। সো তাড়াতাড়ি পালান। এই মেয়ে কি বলে মকবুল ভাই? ভাইজান, মেয়েটা বাপের রাইস পাইছে, বুঝছেন? বাপ যেরকম ডেঞ্জারাস, মেয়েও কিন্তু ডেঞ্জারাস। ভাই, আমার বিয়ে শাদির দরকার নেই ভাই, আমি যেমনি আছি ভালো আছি ভাই। এখনই যে রেস দেখাইতেছে ভাই, বিয়ের পরে আবার কোন রেস দেখাই? এই রেসের ঠেলে আমার রস চলে যাবে ভাই। আসেন ভাই। বাবা, বাবা, তুমি কি ঘুমাচ্ছ? বাবা বল, কিছু বলবি? বলবো। কোনো কিছু বলার দরকার নাই, বিবাহ আমি তোর দিয়ে সারব। বাবা, এটা সম্ভব না। সম্ভব? সম্ভব না বাবা। বাবা, আমার না ছেলে পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, তোর কথা শুনে মনে শান্তি পেলাম। এখন তোর ছোট বন্ধারে বুঝা, এটা তো কোনো কথা শুনে না, বেদ। ঠিক আছে বাবা, আমি ওকে বুঝাচ্ছি। তুই আয় আমার সাথে, আমাকে কোনো কিছু বোঝাতে হবে না। আমি কোনো বিয়ে করবো না। কাজী, কাজী ভাই, ভাই বিড়ালে বাচ্চা বিড়াল, এগুলো ধরতে পারিস না, মাইলে তোর মাথার গেলে একদম নাই করে দেবো। হেরকে মারে আমি তো বন্ধু মাতাল নই, মানুষ যদি মরে নাই বলো বেইমান, বলো বেইমান। ভাইজান, ভাইজান, আমার বাসান ভাইজান, আমি বিপদে পড়ছি ভাইজান। কিসের বিপদে পড়ছো? ভাইজান, আপনি তো জানেন আমি একদম ভালো মানুষ। ভালো মানুষ? তুমি ভালো মানুষ? বাল্য বিবাহ দিতে গিয়ে এর আগে 2 মাস জেল খাটছো, মনে আছে? ভাইজান, সে তো 4-5 বছর আগের কাহিনী, জেল খাটার অভ্যাস তো আমার কম বেশি আছে, কিন্তু এখন সমস্যা হচ্ছে হলো সাজ্জাদ সাহেব। সাজ্জাদের কি হয়েছে? কিছু হয় নাই, ঘটনা হয়েছে কি, কালকে আমি একটা নতুন বিয়ে পড়াইছি ভাইজান, বিয়েটা হচ্ছিল সাজ্জাদ সাহেবের ছোট বোনের, কিন্তু যার সাথে বিয়েটা পড়াইছি সে যে মস্তান ভাইজান আমি জানতাম না। এখন সাজ্জাদ সাহেব তো আমার সকাল বিকাল হন্য হয়ে খুঁজতেছে হারিকেন নিয়ে, এখন আমি কী করবো? আমার একটা বুদ্ধি দেন ভাইজান। তুমি আবার সন্ত্রাসের সাথে একটা মেয়ের বিয়ে দিছো, আর তুমি বলতেছো ভালো মানুষ। আমি জানি না ভাইজান, জানি না পড়াবে না বিয়া, কারণ সমস্যা বলো। এখন আমি কি করবো কর, আমি তো মায়ের একটু ভয় পাই, পুলিশ ধরলে তাকে দিবে প্যাদানি, আমার এই ভয়। প্যাদানি খাইতে হবে, ভুল করছো প্যাদানি খাইতে হবে, আত্মসমর্পণ করো, জামিন আছে, জামিনে মুক্তি করে আনা যাবে। ভাইজান, আমি কোনো অন্যায় করি নাই, খামাখা আপনি আমাকে অন্যায় করো নাই মানে, সন্ত্রাসের সাথে বিয়া দিয়ে তুমি অন্যায় করো নাই, হাইজামি করো আমার সাথে।
ভাইজান আপনি পায়ে ধরি আপনি আমার বুদ্ধি দেন, কি করবো আমি ভাইজান? ঠিক আছে, ওই যা কোনায় একটা বাথরুম আছে, ওখানে গাপটি মেরে থাকো, যাও। জি, সহি বুদ্ধি দিচ্ছেন। বাইরে বানা খাওয়া দাওয়া হাঁকামোতা সব ওইখানে। আসসালামু আলাইকুম। ও ভাইজান, ভাইজান একটু ধরবেন আপনি। ও ফাজিলের ফাজিল, আমি সাক্ষী দিন নাই তো, আমি সাক্ষী দিনে কালকে বিয়েতে সাক্ষী দিস নাই? না না না, কালকে দিনে পরশু দিছিলাম। আমি ভালো। এটাই তাহলে সেই বাড়ি, বিয়ে বাড়ি কাছে কাছে কই? ঘটনা বলেন তো দেখি। এইটা ক্রিমিনাল পলাইতেছিল। না, উনি তো পলানোর কথা না, সে তো আমাদের গেস্ট। জি, আমি হাওয়া খেতে বের হয়েছি। হাওয়া খেতে পারিছিল? আমার ভূগোল বোঝাও, মাইটা শান্তি ফাটাই দাও একদম। আমি ভূগোল বুঝাই নাই, উনি 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 মিথ্যা কথা। আমি ভূগোল, আমি আমি মিথ্যা কথা কইতেছি? হ্যাঁ, মিথ্যা কথা কইতেছি, ক্রিমিনাল। জি, আমি আসলে ভয় পাইছিলাম, পুলিশ দেখলে ভয় লাগে, এই জন্য আমি দৌড় দিছি। ভয় লাগে? ক্রিমিনাল হইলে তো ভয় লাগবই। আমি ক্রিমিনাল না। এটা ভালাইছি? না না না, মনে হয় আপনি সাজা সাহেব কোথাও ভুল করতেছেন, মানে সে হয়তোবা ভয় আসলে দৌড় দিছে, তার চেহারা যা মনে হয়, আপনি তাকে ছেড়ে দেন। আসলে আমি পুলিশ দেখলে ভয় পাই, এই জন্য দৌড় দিছি। দৌড় দিছ? ক্রিমিনাল, ক্রিমিনাল ছাড়া কে দৌড় দেয়? না না না, এরকম হইতে পারে, অনেকে অনেক কিছুতে ভয় পায়। হ্যাঁ, যেমন আমি লাল পিঁপড়া দেখলে ভয় পাই। যাই হোক, সাজ্জাদ সাহেব আপনাকে ধন্যবাদ তাকে ছাড়ার জন্য। সমস্যা নাই ভাইজান, আমরা আশেপাশেই আছি,
প্রয়োজন হলে খালি আওয়াজ দিবেন। কিসের আওয়াজ? কাজি এক বদমাস কাজিরে খুঁজে বেড়াতেছি। ওই হারামজাদা কাজি কাল আমার বোনের বিয়ে পড়াইছে একটা মাস্তানের লোকে। কাজটা ভালো করে নাই, খারাপ করছে। সে তো পাজির লোক মনে হইতেছে। খুব পাজি, একদম পাইলে কাজিরে কাজি কাজি করে ফেলাবো। ঠিক আছে, হ্যাঁ ডাকেন, আওয়াজ দেবেন। আচ্ছা 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 কাশি বেশ উত্তেজিত। না না না, বিষয় তো আছে, কোনো ব্যাপার তো আছে, দৌড় দেওয়ার দরকার কি? যেভাবে থাকছো না, আবার আসতে পারো। আর আমি ভয় নেই, তুমি যাও। আমি আপনাকে একটা কিছু করতে হয় তাই না? হ্যাঁ, কিছু একটা তো করতেই হবে। কি করবো বলেন। আপনি ওদেরকে ভয় দেখান বা এমন একটা কিছু করেন যেন ওরা এ বাড়ি থেকে বের হয়ে যায়। তো মায়ের তো অনেক রকম টাইপ আছে, কোন টাইপের মার দিমু কম তো? মাইট টাইট দেওয়ার দরকার নাই, আপনি জাস্ট একটু বোঝান, ভালোভাবে বুঝায়া বিদায় করেন। তাহলে একটা ঠ্যাং মাইয়া দেই। পা ভাঙতে হবে কেন? তাহলে দুই ঠ্যাং মাইয়া দেই, খয়রাত করে অন্তত খাইতে পারবো। বিশু ভাই, আপনি যে কি বলেন না। তাহলে এক কাজ করি, গেটে ভাঙা দিক, কাট কাটে দিই, চোখ উড়ায় দিই, জিবলা কেটে দেবো। আমার না আপনাকে বলাটাই ভুল হয়েছে। মানে একটা মানুষকে আপনি ভয় দেখান, বোঝান, হাত পা ভাঙার কি দরকার আছে? দেখি ভগিনী, দেখি কি করা যায়। আপনি খালি দেখেন, আপনার বড় মন জুলিয়েটের লেগে এই রোমিও কি করে, আপনি খালি তাকায় তাকায় দেখেন। এখানে দাঁড়ায় থাকলে তো হবে না, একটা কিছু করেন আপনি। আমি করতেছি, আপনি যান, ব্যবস্থা করতেছি। তুই এখানে ওই বাইকটা সালারে তো পুলিশে ধরছে। কেন তাবিজটা পুলিশে ধরবে কেন? ওরে বাবা, রে বাবা, এখানে নাম ঠিকানাও মুখস্থ তাবিজ। চাচা রাখো তো এসব কথা, এখন বলো কোথায় সে। আমি কিভাবে বলবো কোথায়, আমার কিন্তু মেজাজ খুব খারাপ আছে। আরে ভাই জানি এটা কি করতেছে, সব ঠিকঠাক করে এখন ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইতেছে, আমার মেজাজ কিন্তু গরম হয়ে যাইতেছে। চাচা একটা শুভ বিষয় ঘটতে যাচ্ছে, এই সময় কি মেজাজ মর্জি গরম করলে চলে চাচা বলো? না না না, এটা ঠিক না, সে সব ঠিক করে ঘুমাবে। আমি কিন্তু যে কোনো সময় বাড়ি থেকে আমি চলে যাব, আমার মেজাজ সম্বন্ধে তার কোনো ধারণা নাই, এই বলে দিলাম। চাচা এত রাগ কর না, না আমার মেজাজ তো খুবই গরম হয়ে যাচ্ছে, আমার এগুলো ভালো লাগে না, আমার এই সব কিছু ভালো লাগে না চাচা। আমার পুলিশকে মারতে হয়েছে। ছোট মেয়েটার কোনো দোষ কি? তুই পুলিশ দিকে পালাস কেন? পুলিশ দিকে পালালে তো পুলিশ তো তুই লাঠিচার্জ করবে। আরে কি হয়েছে তোমার? তোমার কিছু সমস্যা? আরে না, তেমন মাথা, যা সামনে একটু
মৃদু লাঠি চাচ্ছি। না 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 মৃদু না ভারী লাঠি চাচ্ছি। যা 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 তোমার সাথে একটু কথা বলো। যা 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 পারছো না? হ্যাঁ তাহলে কাছে যাই বলছো। ছেলেটা দুষ্ট হলেও কিন্তু ভালো। আচ্ছা শোনো, আমার বাবার মাথায় কিন্তু সমস্যা আছে, বিয়ের কাজটা তাড়াতাড়ি শেষ করে ফেলতে হবে। অবশ্যই তাড়াতাড়ি শেষ করে ফেলা লাগবে। আচ্ছা ভালো কথা, আব্বাকে ঘুম থেকে উঠছে। আরে বাবুর্চি সাহেব তুমি আসছে, স্বাগতম। আচ্ছা শুনেন, রান্না বান্না সব ঠিকঠাক মতো হচ্ছে তো? কারণ বিয়ের সময় তো আমার কি সবাই আওয়াজ হলো ব্যস্ততার মধ্যে থাকে, দেখলো ইম্পর্টেন্ট রান্না ভুল করে ফেলেছে। সিনি সাকে লবণ দিল, লবণ দিল সিনি, আর আমার খিদে হয়েছে তো তারপর খাওয়া। বলে ওর বাড়ি গেলে আগুন যারা বাসে নতুন জামার লিগে আজ নিয়ে আসতে একটা ছাগল যে সিলে খালি দোবাজি দিয়ে রাইকেছি পেটটা কাটে খালি খাইবে না পুরো পুরো কোনো সমস্যা নাই। আসি খাইতে যাবে আমি কিন্তু বেশি কিছু করে খেতে পারি না, মুখে মোটা ই লাগে, আবার বেশি ঠান্ডা হলে খেতে পারি না। উষু উষু করে উষু উষু করে সমস্যা নেই, ফু দিয়ে ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা ভালো কথা, কি কাজে কাজে তুমি বুঝতে পেরেছি না? আমি ম্যানেজার না, আচ্ছা পুলিশ 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 আসে, আচ্ছা খোঁজ নিতে মানে আর কি, কিছুক্ষণ পর তো ও তোর দুলাভাই হবে তাই না? আপু তোর মাথাটা না পুরোপুরি গেছে। না না বাবা, বাবা তুমি কি আমাকে ডেকেছো? দেখো বাবা, তোমার যা ইচ্ছা করো যা খুশি করো, কিন্তু আমি এই বিয়ে করবো না। ভেরি গুড। আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে একসাথে দুইটা বিবাহ দেব না, খুব ভালো সিদ্ধান্ত। তাহলে কি মানে শুধু আপুর বিয়ে হচ্ছে বাবা? তাহলে কি আপুর বিয়ে হচ্ছে, আমার বিয়ে হচ্ছে না তো? তাহলে ঠিক আছে, তোমাদের যা খুশি করো, বিয়া করো বা না করো সব শ্বশুরে বুঝাই দিচ্ছে, শ্বশুর সব সামলাবে, আমারে ডিস্টার্ব দিবে না, ওষুধ খেয়ে ঘুমাই দিচ্ছে। আচ্ছা ঠিক আছে তুমি ঘুমো। বিয়ে রাত দিয়েছি বাবুর্চি বাবুর্চি ভাই 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 রাত দিয়েছো? হ্যাঁ হ্যাঁ ভাই ভাই যাবাই না ভাই যাবাই না। এই যে দেখেন ভালো করে দেন, এই যে এই যে এই যে বাবুর্চি, এই যে চোখ না কি দেখছেন না বাবুর্চি বাবুর্চি আগুন জ্বালিয়ে দিয়েছি ভাই বুঝেন না। আমি খবর পেলাম জামাই বাগানের মধ্যে আছে, বাগান ভাই ওই যে পুষ্করিণী পারে, পুষ্করিণী পারে এই যে ভাই, এই যে এই যে শুধু ওই যে বইয়ে রয়েছে, ওই যে বইয়ে রয়েছে, যান ইচ্ছা দেন। একজন আইয়া মস্তান ইচ্ছে মতন ছেঁচে দিয়ে গেছে। আরে কিসের কি কিসের মাস্তান কে? একটা
নেটওয়ার্ক টু ওই নেটওয়ার্ক পাইতেছি না কেন? হ্যালো 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 ভাই ভাই নেটওয়ার্ক নেটওয়ার্ক পাইতেছি না ভাই তুই যাবি না আমি আশা করছিলাম আসার কপালে ছাই ওই পাত্রীটা পছন্দ হয়েছিল ভাই কিন্তু পাত্রীর যে করা অর্ডার জন্মের মতো করাই দেবো তোরে করাই দেবো পুলিশ আমার শেষ বিয়ে করাই তোমার জন্য তো বিরাট সুখবর আছে মানে কি সুখবর আছে আমার বড় ভাইজান এখন ঘুম থেকে উঠেছে এবং তিনি সিদ্ধান্ত দিয়েছেন যে এই বিয়ে হবে না বিয়ে বাদ না ওনার এই সিদ্ধান্ত মানি না কারণ ওই আপনার বাস্তবে আমার পছন্দ হয়েছে আমি মেটে দিয়ে বিয়ে করব সম্ভব না মানে আমার বড় ভাই যদি একবার ডিসিশন দেয় সেটা কেউ কেউ বাদ দিতে পারবে না আমি কাজী না আমি ভাগনা ভাগনা আমি ভাগনা তুই কাজী আমি ভাগনা তুই কাজী আমি ভাগনা শুনেন বিশ্বাস করেন আমি স্টুডেন্ট ছাত্র ওই যে তুলাতুলি কলেজের ছাত্র আমার কাছে আইডেন্টি কার্ড আছে আইডেন্টি কার্ড আছে দেই দা আইডেন্টি কার্ড আছে দা কই ও আসলে আমি তো ভুলে রাখিয়েছি সিট সিটিং করো মানে আমি সিটিং করি না কাজী স্যার স্যার আমি কি কথা আপনি কাজরি করছেন না আমি কিন্তু ভিতরে একটা কাজরি দেখছি বিয়ে পরে দিয়েছি কালা বেশপিছা খাটাইছে সবার বুঝছেন সাদা পায়জামার সাথে কালো একটা জুতো পরছে পুরো চাষা বুসার মতো আর পরে কেমন চেহারা বুঝছেন ডাকাই 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 আর ভিতর জন গেলে পাবেন আমি দেখছি ঠিকই বলছো আমি আমি তার থাকতেছি আমি বুঝছি আরে তুমি এইখানে তোমার তো আমি সারা বাড়ি খুঁজতেছি তুমি সবকিছু শুনছো হ্যাঁ শুনছি আচ্ছা একটা কাজ করি চলো আমার পালাই ভালো বুদ্ধি চলো তোমাদের পালানোর দরকার নাই আমি নিজেই পালাই যাইতেছি পুলিশ আবার আসতেছে পুলিশ আসতেছে কেন আর পুলিশ দেখে আপনি বলবেন কেন এত কথা বলার সময় নাই শোন তোর বাপে বিয়াতে রাজি হয়েছে কাজে ও রেডি আমি আর ঝামেলার মধ্যে নামি চললাম চললাম এই এই আচ্ছা এই তোমার সত্যি সত্যি চাচা মানে বাস্তির বিয়ে চলে গেলে কি আসলেই চাচা আমার আপন চাচা লোকটা অনেক ভালো রেডি রেডি সবাই রেডি তাড়াতাড়ি চলো বিয়েটা তাড়াতাড়ি শেষ করতে হবে তাছাড়া কাজীকে তো পুলিশ খুঁজতেছে কাজীরে পুলিশ খুঁজতেছে ঘটনা কি বলো তো বুঝতেছিস না তো সলিম তুমি এত কথা কেন বলো আচ্ছা চুপ আমি চুপ ও মাই গড এত অল্প সময় সলিম আবার তুমি আজ আসলে কথাটা কি ওকে তো আমি সলিমই বলবো আর কি বলবো বল ঠিক আছে এখন তাড়াতাড়ি চলো চলেন আল্লাহুম আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া ইয়া আল্লাহ এই শুভ সন্ধ্যায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে যারা তাদের বিবাহকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মুসলিম রেওয়াত অনুযায়ী বিবাহকে তুমি সুন্দরভাবে কবুল করে নাও আল্লাহ তাদেরকে নামাজ পড়ার তৌফিক দাও আল্লাহুম আমিন জিন্দেগি গুনাহ মাফ না করে কারো লাশ কবরে নেবেন না ইয়া আল্লাহ
রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহানাকা রাব্বিকাল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিহাকি কালিমাত তাইয়্যিবাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা চাচা, বাবাকে ছাড়া কি কষ্ট করা ঠিক হয়েছে, মানে ওদের বিয়ে দেওয়াটা? আরে তোর বাবা যদি না আসে কি করবো, ফোন দিতে তাও আসে না, খালি শুয়ে থাকে আর ঘুমায়। আমি কি তাকে চ্যাং দোলা করে নিয়ে আসবো? হ্যাঁ, সে বলে যে যা তুই ওকো বাবা। সে যত যাই বলুক, বাবা বললে কি বাবা হয়? তুমি তো আর বাবা না। ঝুম, এত কথা বলিস কেন? তুই না একটু বেশি কথা বলিস, আমরা তো এই বিয়েতে খুশি। এই কাজেই এতক্ষণ ধরে সময় লাগে বিয়ে করাই, চলো থানায় চলো, তোমার আমি দেখি। ভাইজান, ভাইজান আপনার বিবাহ পড়েছি ভাইজান, আমি আই কাজী বিবাহে ভাইজান উদ্ধার কর ভাইজান, কাজী ফেলে বসে থাক। এই পুলিশ সাহেব, আপনি জানতো জানতো জান জান অন্য ডিউটি করেন, জানতো জান। এই ভাই, আপনি এসব কি করতেছেন? হ্যাঁ জানেন ও কি করছে? আমার বোনের সাথে একজন সন্ত্রাসীর বিয়ে দিয়েছে, আমি ওরে থানায় নিয়ে গিয়ে এমন ওখানে কোন মোবাইলও চলে না, কিচ্ছু চলে না, বউ বাচ্চার সাথে যোগাযোগ করবেন কিভাবে জানতো? প্লিজ যান, চলে যান, চলে যান। আপনি জানেন ডিজি সাহেব আমার ফ্যান, আমার ফ্যান, আমার চিত্রকলার ফ্যান, আপনি জানেন? আপনার ফ্যান? হ্যাঁ দিদি সাহেব আপনার ফ্যান স্যার? হ্যাঁ স্যার, আমিও আপনার ফ্যান স্যার, আমি ফ্যান স্যার, স্যার ভুরুঙ্গামারি পড়াবেন স্যার, স্যার আমার ছোট ছোট বাচ্চা স্যার, স্যার স্যার প্লিজ স্যার, প্লিজ স্যার, ঠিক আছে আমি যেতেছি। ঠিক আছে, আপনার এই ব্যবহারে আমি খুশি হলাম, আমি দিদি সাহেবকে বলবো দুনাকে যেন ভুরুঙ্গ না পাঠান, ঠিক আছে? না না স্যার, এই শুভ ঘরটাকে মধুর করার জন্য স্যার একটা মিষ্টি খাই। কাটা চামচ রাইখা যা, জানো রুম পাখি আমি করলাম ডিজি কি না, ডিজির নাম কি কিচ্ছু জানি না, ঠিক আছে না? ঘটনা হচ্ছে কি, আমি একটা ফাপড় নিছি কি, যে উনি তো আমাদের বিবাহ বর্ধন করে দিচ্ছে, একটা হেল্প চাইছে, যদি হেল্পটা না করতে তো ছুটে যাবে, সেই জন্য এটা করছে, তাই না রুম পাখি? ভালো করছি না? তুমি করলে অনেক সুইট আছে, ঠিক আছে না? তুমি অনেক সুইট, এত সুইট সুইট করছি কেন? দেখা কথা চুপ করে বসে থাকা, ঠিক আছে? এই তোমরা দুজন এক কাজ করো, যাও এই জামাই জি শ্বশুরে সালাম করো, আর তুই যা বাপরে সালাম কর, যা তোদের গুরু দায়িত্ব। জি জি সালাম কর, আমারে করতে হবে না। আর হুজুর টাকা পয়সা নিয়ে যায়। আজ আমাদের বাসর রাত, তুমি ওখানে কি করো? ওই একটা ছবি আঁকাচ্ছি, জানো অনেক দিন আমি কোনো ছবি আঁকাতে পারছিলাম না, কেমন যেন স্টাক হয়ে বদ্ধ হয়ে গিয়েছিলাম, এই তোমার সঙ্গে বিয়ের পর এই দেখো এখন আমি ছবি আঁকাতে পারছি, আমার মনে হয় আমি অনেক ছবি আঁকাতে পারবো, এটা একটা ডেঞ্জারাস ব্যাপার না? হ্যাঁ
তাই বলে কি আজ সারা রাত ছবি আঁকবে? না সারা রাত আমি একটু আঁকিয়ে দিই আর একটু, তারপরে তোমার দিকে তাকিয়ে থাকবো হাজার বছর। আমারে কেউ কখন কন্ট্রোল করতে জানেন তাহলে ভুলে গেছে। আমার নাম মকবুল কাজী, আমি বিবাহ পড়ানো আমার হলো আয়েশা। আমার স্ত্রী বলল জলদি তাড়াতাড়ি হাটে যাও, আমি বললাম মূর্খ। স্ত্রী বলল হাটে যাও, আমার স্ত্রী বলল তাড়াতাড়ি হাটে যাও, আমি বললাম না।